আমার এক পরম আত্মীয় দেওয়ানবাগির ভক্ত, তাকে এই রাস্তা থেকে ফেরানোর উপায় কি? আমি নামাজের জন্য ডাকলে সে আসে না। দেখুন, কোনো মানুষ যখন এ ধরনের কোনো মানুষের খপ্পরে পড়ে যায় যে নিজে শিরকে লিপ্ত, জাহেল এবং দিনী লেবাস ধারণ করে আছে, দিন সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান তার নাই, এরকম মানুষগুলোর খপ্পরে যাওয়ার পর তাদেরকে ফিরে আনাটা খুব টাফ, খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন। অভিজ্ঞতা বলে যে মানুষগুলো ফিরে আসে খুবই কম। এর অনেক কারণের ভিতরে একটা হলো যে এই মানুষগুলো নানাভাবে তাদের দ্বারায় প্রভাবিত হয়, কখনো কখনো সেহের ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়, কখনো কখনো তাদেরকে এমন কোনো প্রক্রিয়ায় তারা বসে এনে ফেলে যে সেখান থেকে আসলে তাদেরকে ফিরে আনাটা খুব কঠিন হয়, খুবই জটিল অবস্থা হয়। তো এই জন্য এ ধরনের মানুষের জন্য আমরা প্রথমত, তারা যদি প্রাইমারি স্টেজে থাকে, তাদেরকে বোঝানো, নসিহা করা, শিক্ষিত মানুষ হলে বিভিন্নভাবে তাদেরকে যুক্তি দিয়ে, দলিল প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করা যেতে পারে। আর দ্বিতীয়ত, আল্লাহ তাআলার কাছে দোয়া তো ইমানদারের বড় হাতিয়ার, অতএব খুব জোরালোভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর এর বাইরে যদি ভালো মানুষের সান্নিধ্য, সোহবত এগুলোতে তাদেরকে নেওয়া যায়, সে চেষ্টাও করা যেতে পারে। আমি এরকম অনেক মানুষকে জানি যে জাতীয় বিভিন্ন ভণ্ড পীরের প্রভাবে এমন একটা পর্যায়ে চলে গেছে যে নিজের জীবন, কাজকর্ম, সংসার সব ছেড়ে দিয়েছে, এমনকি পারলে পুরো সংসারের সব, পুরো সম্পদের সবটুকু যে পিসাবে দিয়ে আসে, এদিকে ছেলে মেয়েদের দেখার খোঁজ খবর না। এরকম বহু লোক আছে জাহেল এবং মূর্খদের খপ্পরে পড়ে গেছে। আমরা তাদের জন্য দোয়া করব, নসিহা করব এবং পারলে ভালো পরিবেশে তাদেরকে নিতে থাকবো। নিরাশ হওয়ার সুযোগ নেই, আল্লাহ তাআলার কাছে আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।